আপনাকে $5 সোয়াপ টোকেন দিবে এবং কি পার রেফারে $5 দিবে। কিন্তু এখানে কথা আছে লিংকের মতো যে বোথ কিন্তু আপনাকে আইডেন্টিটি ভেরিফাই করতে হবে। আসসালামু আলাইকুম, আজকের যে অফারটা শেয়ার করছি এখান থেকে কিন্তু ভাই লিংকি ওয়ালেটের মতো গন্ধ পাওয়া যাচ্ছে। অফারটা মাত্র তারা টেস্টনেট চালু করেছে এবং কি মেইন নেট চালু করলেই কিন্তু আপনি এখান থেকে $5 পাবেন এবং কি পার রেফারে পেয়ে যাবেন $5 টোকেন। তো এটাইতে কিন্তু লিংকে ওয়ালেটের মতো গন্ধ পাচ্ছি। কারণ হলো এটা বলার কারণ হলো এখানেও কিন্তু আপনাকে KYC করতে হইতেছে। KYC ছাড়া কিন্তু এখানে আপনার যে অ্যাপ্রুভ হবে না, মানে লিংকে ওয়ালেটের মতোই এখানে গন্ধ পাওয়া যাচ্ছে। লিংকে ওয়ালেট যেরকম KYC করতে হয়েছে তারপরে কিন্তু এখানে টোকেনটা দিয়েছে। লিংকে ওয়ালেটে KYC অ্যাপ্রুভ হওয়ার পরে টোকেন দিয়েছে, এইখানেও কিন্তু KYC অ্যাপ্রুভ হওয়ার পরেই দেবে, মানে এটা লিংকে ওয়ালেটের মতোই পাচ্ছি। এটা হলো অফারের নাম হলো এই যে সোয়াপ অ্যাপের একটা টোকেন। তো এখানে আপনাকে সোয়াপ অ্যাপের $5 পরিমাণ টোকেন দিবে পার রেফারে এবং কি পার জয়েন হওয়ার সাথে সাথে এবং কি আপনি এটা KYC করতে হবে। তো ওভারঅল বিষয় থাকছে কেউ জয়েন করেন না, কারণ লিংকে ওয়ালেটে কিন্তু $3,000-4,000 মানুষ ইনকাম করে নিয়েছে। তো এইটার থেকে যদি আপনি জয়েন না হন তাহলে কিন্তু আপনি আরেকটা বাস খেয়ে যাবেন, কারণ লিংকে ওয়ালেটে যারা জয়েন না হয়েছে তারা কিন্তু আমাকে অনেকভাবে আফসোস করতেছে, ভাই আপনারা জয়েন হন নাই, আমি কিন্তু ভিডিও দিয়েছিলাম, এটাও কিন্তু ভাইরাল হওয়ার আগে ভিডিও দিয়ে দিচ্ছি, অবশ্যই জয়েন হয়ে নেবেন। ওভারঅল ভিডিও আজকে এটা দেখবেন কারণ ভিডিওটা অনেক বড় হতে যাচ্ছে। এখানে আমরা KYC দেখাবো, তারপরে এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন, এক্সটেনশন অ্যাড করবেন, সকল কিছু দেখবেন। তো আসবো এয়ারড্রপ আছে বা অফার আছে, অফারের লিঙ্ক থাকবে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ভাই, এইখানে আমরা সকল আপডেট দিই কিন্তু ভাই, ইনকাম এন্ড টেক আপডেট যে টেলিগ্রাম চ্যানেল এখানে, যেমন এই যে লিজিয়ন নেটওয়ার্ক এখন কিন্তু ইয়ে হবে একটু পরেই 10টার সময় কিন্তু ব্যাংকের সপে, তারপরে আপনার বাইবিটে কিন্তু লিস্টেড হবে, এগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছি এবং কি বই দিয়ে সকল কিছু বলে দিয়েছি কীভাবে কী করতে হবে। তো এইখানে দেওয়া থাকবে আমাদের আজকের এই পোস্টটা, পোস্টের লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ভিডিও ডেসক্রিপশনে, সেখানে যখন ক্লিক করবেন তখন আপনাকে নিয়ে আসবে এইরকম পোস্টে, আমি যে পোস্টটা দেখাইলাম এই পোস্টে নিয়ে আসবে আপনাকে, এই পোস্টটা দেখতে পারবেন। তো ফার্স্টে আপনার যে কাজটা থাকবে এইখানটে একটা লিঙ্ক, ফার্স্ট লিঙ্ক জয়েন হেয়ার, এখানে আপনাকে ক্লিক করে দিব, এই দিতে হবে এই লিঙ্কটাতে, আপনি ক্লিক করে দেবেন জয়েন হেয়ার নামে। তো এখানে যখনই ক্লিক করে দেবেন তখন আপনাকে ক্রোম ব্রাউজার দিয়ে ওয়েট করতে বলবে, ক্রোম ব্রাউজারে ওপেন হবে, তারপর আপনি যে কাজটা করতে হবে এখানে প্লে স্টোর এবং অ্যাপেল স্টোর, আপনি যদি অ্যান্ড্রয়েড ইউটিউবার হন তাহলে কিন্তু আপনাকে প্লে স্টোর সিলেক্ট করতে হবে আর অ্যাপল হলে অ্যাপেল স্টোর। তো তারপর আপনি এখানে ক্লিক করে দেবেন এই যে প্লে স্টোর, তো যেহেতু আমার এটা অ্যান্ড্রয়েড তো প্লে স্টোরে ক্লিক করে দিতে হবে। প্লে স্টোরে ক্লিক করে দেওয়ার পরে তারপরে দেখতে পারবেন এখানে ওপেন ইনস্টল করতে হবে, আপনার এখানে ইনস্টল বাটন চলে আসবে, ইনস্টল বাটনে আপনি ক্লিক করে দেবেন, ইনস্টল বাটনে ক্লিক করে দেওয়ার পরে ওপেন করবেন, এটা ওপেন করে নেবেন। তো আমি এটা ইনস্টল করে নিই। তো এখানে যেহেতু আপনার অ্যাকাউন্ট থাকবে না, অ্যাকাউন্ট না থাকার জন্য তো আমাদের এখানে ক্রিয়েট ইউর সোয়াপ এখানে অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করার জন্য এখানে ক্লিক করে দেবেন। আর যদি আপনার অ্যাকাউন্ট থাকে, অ্যাকাউন্ট তো থাকার প্রশ্নই আসে না কারণ এটা মাত্রই রিলিজ হয়েছে, তো আপনি এখানে ক্রিয়েট ইউর সোয়াপ এটাতে ক্লিক করে দেবেন। এখানে যখন ক্লিক করে দেবেন এখানে হলো মেইন বিষয়, এখানে আপনাকে রেফার কোড কিন্তু ইউজ করতে হবে, মানে রেফারেল লিঙ্ক ইউজ করতে হবে। তো এই রেফারেল লিঙ্কটা কোথায় পাবেন এটা পাওয়ার জন্য আপনারা চলে যাবেন আবার আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে চলে, তো টেলিগ্রাম চ্যানেলে ওই পোস্টে চলে যাবেন, পোস্টে গিয়ে এখানে যাবেন, আমি দেখাচ্ছি এই যে পোস্টে যাবেন, পোস্টে যাওয়ার পরে দেখতে পারবেন এখানে এই যে রেফারেল লিঙ্ক, এই রেফারেল লিঙ্ক নামের অপশনটা, এটা আপনারা কপি করবেন এখান থেকে, এই যে কপিতে ক্লিক করে কপি করবেন, প্রেস করে ধরে থাকলে এটা কপি হয়ে যাবে এবং কি প্রেস করে ধরলেই এটা কপি অপশন আসবে, ওটা কপি করবেন, কপি করে চলে যাবেন এখানে, আবার গিয়ে এখানে এটা পেস্ট করবেন, এখানে যে ওইখানটায় পেস্ট করে দিবেন, এটা পেস্ট করে দেওয়ার পরে দেখেন এটা পেস্ট হয়ে গেছে, তারপরে ওকে নামের অপশনটা দেখতেছেন এই ওকেতে ক্লিক করে দিবেন। কেউ বাই মিস করবেন না, এখানে রেফারের লিঙ্ক ছাড়া কিন্তু আপনি অ্যাকাউন্ট কোনোভাবেই করতে পারবেন না, মানে আপনাকে অবশ্যই রেফারেল লিঙ্ক ইউজ করতে হবে। তো তারপরে দেখেন এখানে দুটো এতে করতে পারবেন, একটা হলো ইমেইল আর একটা হলো ফোন নাম্বার। তো আমরা যে কাজটা করবো, আমি যেটা রিকমেন্ড করবো আপনাকে, অবশ্যই ইমেইল দ্বারা করবেন, পরে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে পারবেন লিংকে ওয়ালেটের মতো। তারপরে এখানে আপনার মেইলটা দিবেন, তো আমি আমার একটা মেইল দিয়ে নিচ্ছি, এটা দেওয়ার পরে এখানে দেখেন স্যান্ড ভেরিফিকেশন কোড, এটাতে ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করে দেবেন তখন আপনার যে মেইলটা আছে ওই মেইলে কিন্তু আপনার একটা ভেরিফিকেশন কোড স্যান্ড করবে তারা। তো আপনি আপনার মেইলটা চেক করবেন, দেখেন এখানে এই যে এই টাইমের মধ্যেই চলে যাবে, তো আমি আমার মেইলটা চেক করে নিচ্ছি। তো আপনি আপনার মেইল যে আছে, মেইলের যে ইয়া আছে স্প্যাম ফোল্ডার আছে, স্প্যাম ফোল্ডারটা চেক করবেন, সেখানে পেয়ে যাবেন। যদি স্প্যাম ফোল্ডারে না পান তাহলে আপনি প্রমোশনে দেখতে পারেন বা প্রাইমারিতেও দেখতে পারেন। তো আপনি একটু খুঁজে দেখবেন, আমি আমার স্প্যাম ফোল্ডারে এটা পেয়ে গেছি, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে ভেরিফিকেশন কোড পাবেন, এটা আমার এই যে ভেরিফিকেশন কোড, এটা আমি কপি করলাম, কপি করে চলে যাবো আমরা এখানে, এখানে গিয়ে এটা পেস্ট করে দিব, দেখেন এখানটায় যে আমি পেস্ট করে দিচ্ছি, পেস্ট হওয়ার অপশন নাই, তো আমি এখান থেকে ম্যানুয়ালি নিচ্ছি 1417 নামের যে ইয়াটা আমি এখানে দিয়ে দিচ্ছি, এই যে দেখেন এই যে এটা
আছে সরি আমি যদি দেখাই 14417 তো দেওয়ার পরে তারপরে ভেরিফাই অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দিবেন এটাতে যখনই ক্লিক করে দিবেন তো আপনার অ্যাকাউন্টটা এখানে ভেরিফাই হয়ে গেছে এখন আমাদের ইউজার নেম দিতে হবে ইউজার নেম দেওয়ার জন্য এই যে এখানে ক্লিক করবেন তারপরে আপনি একটা ইউজার নেম দিবেন যে কোনো আমি এটা দিচ্ছি এই যে ইউজার নেম দিচ্ছি 16 এভাবে আপনি মন মতো দিতে পারেন আমি আমি আর চাইলে যে কোনো ট্যাগ ইউজার নেম তারপরে ক্রিয়েটে ক্লিক করে দেবেন ক্রিয়েটে যখনই ক্লিক করে দেবেন তখন এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে মিনিমাম 8 ক্যারেক্টারে দিতে হবে এমনকি সংখ্যা তারপরে স্পেশাল ক্যারেক্টার তারপরে নাম্বার সকল কিছু দিবেন তারপরে ইয়াগুলোও দিবেন দিয়ে এইরকম এইখানে কনফার্মে ক্লিক করবেন সকল কিছু কিন্তু বলছে দেখেন আপার ক্যারেক্টার দিতে হবে লোয়ার ক্যারেক্টার নাম্বার দিতে হবে দুইটা একটা পাসওয়ার্ড দিয়ে এখানে এখানে দুইটা দিয়ে দিবেন তো আমি আমার একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি এখানে পাসওয়ার্ডটা দেওয়া শেষ হয়ে গেলে দেখেন এই পাসওয়ার্ডটা দিবেন স্ট্রং পাসওয়ার্ড দিবেন আমি কিন্তু বললাম পাসওয়ার্ডটা দিবেন ওইভাবে দিবেন তারপরে ক্রিয়েটে ক্লিক করে দেবেন ক্রিয়েটে ক্লিক করে দেবেন এখনও যারা ভিডিওতে এত লাইক দেন না অবশ্যই একটা লাইক দেবেন তো তারপরে আমি এটা সেভ করে নিলাম তারপরে আপনি এখানে ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড মানে আপনি একটা সংখ্যা জাতীয় পাসওয়ার্ড দিবেন তো আমি একটা সংখ্যা জাতীয় পাসওয়ার্ড দিয়ে নিই তো আপনি একটা সংখ্যা জাতীয় পাসওয়ার্ড দিলেন পাসওয়ার্ড দেওয়ার পরে তারপরে এই যে এখান থেকে নেক্সট ক্লিক করে দিবেন আপনি চাইলে এটা স্কিপও করতে পারেন তারপরে আবার ওই পাসওয়ার্ডটা আবার রিটাইপ করে দিবেন পাসওয়ার্ডটা রিটাইপ করার পরে দেখেন এখানে আপনাকে একটা ফ্রেজ দিবে এই যে এই ফ্রেজটা অবশ্যই আপনি সেভ করে রাখবেন না হলে কিন্তু পরবর্তীতে পেমেন্ট পাইলে তখন কিন্তু এটা পেমেন্টটা দিতে পারবেন না অবশ্যই সেভ করে রাখবেন এবং কপি করে কোনো নোটপ্যাডে নিয়ে রাখবেন তো আমি এটা স্ক্রিনশট দিয়ে নিচ্ছি এবং কপি করে নিচ্ছি কারণ নেক্সটে কিন্তু আমার এটা লাগবে তো আমি এটা কপিও করলাম কপি করার পরে তারপরে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন আবার নেক্সট নেক্সট নাম্বার অপশন এটাতে ক্লিক করে দেবেন তাহলে দেখবেন যে নেক্সটে ক্লিক করার পরে ওই ফ্রেজগুলো আবার দিয়েছে এলোমেলো করে দিয়েছে তো আমরা টাস্ট ওয়ালেটে যেরকম ফ্রেজগুলো ইউজ করি ওই ফ্রেজগুলো কিন্তু আবার এলোমেলো করে এখানে দিয়েছে তো এই ফ্রেজগুলো আপনি সিরিয়ালি এখানে বসাবেন একটা একটা করে ক্লিক করে তো আমি এগুলো বসাই নিচ্ছি সিকিউরিটি অনুযায়ী সাজাবেন সিরিয়ালি অনুযায়ী সাজানোর পরে তারপরে আপনি নেক্সট কনফার্ম নামের অপশন যা আছে এটাতে ক্লিক করে দেবেন অবশ্যই সিরিয়ালি সাজাবেন না হলে কিন্তু কনফার্ম হবে না তো কনফার্মে ক্লিক করে দিলেন ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে এখানে আপনার এটা অ্যাকাউন্টটা মোটামুটি কাজ শেষ হয়ে যাবে আমাদের অ্যাকাউন্ট খোলা শেষ হবে এবং এটা প্রসেসিং নেবে একটু প্রসেসিং নিচ্ছে প্রসেসিং নেওয়ার পরে কিন্তু অ্যাকাউন্ট খোলাটা হয়ে যাবে তো আমাদের নেক্সট কাজ করতে হবে নেক্সট যে কাজটা আছে সেটা করতে হবে তারপরে আমরা লাস্টে কেওয়াইসি কেমনে করবেন সেটা দেখাবো দেখেন আমাদের কিন্তু কনগ্রাচুলেশন জানাই দিয়েছে আমাদের অ্যাকাউন্টটা মোটামুটি খোলা শেষ তো এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দেবেন এখানে যে নেক্সটে ক্লিক করে দেবেন তারপরে আবার এখানে সাইনে ক্লিক করে দেবেন তো এইখানে একটা মেইন কাজ আছে অবশ্যই আপনি এখানে একটা সিগনেচার দিবেন একটা ব্ল্যাঙ্ক বক্স দিয়েছে দেখতে পারতেছেন এখানে একটা সিগনেচার দিতে হবে এমনকি এটার সিগনেচারটা স্ক্রিনশট নেবেন তাহলে কিন্তু না নিলে কিন্তু পরবর্তীতে আবার পেমেন্ট নিতে গেলে হয়তো ঝামেলা হতে পারে তো আমরা এখানে একটা সিগনেচার দিয়ে নিচ্ছি হাত দিয়ে একটা সিগনেচার নিয়ে নিচ্ছি হাত এখানে টাচ করলে হয়ে যাবে তো আমি এখানে সিগনেচারটা দেওয়ার পরে দেখেন এখানে সিগনেচারটা দিবেন দেওয়ার পরে যে এইভাবে দিবেন সিগনেচারটা আমি আমার মতো দিয়ে নিচ্ছি তারপরে এখানে যদি আপনি না হয় সিগনেচারটা ভালো করে না দেবে এখানে ক্যান্সেল করলে ই হয়ে যাবে ডিলিট হয়ে যাবে আবার দিতে পারবেন তো তারপরে এখানে সব দেওয়া শেষ হয়ে গেলে একটা স্ক্রিনশট নিয়ে তারপর সাবমিট নামের অপশনটা দেখতেছেন এখানে ক্লিক করে দেবেন তো এখানে কিন্তু সাইন হয়ে গেছে সাইনে ক্লিক করে দিলাম আমরা তারপরে সাইন কিন্তু হয়ে গেছে দেখেন তারপরে আমরা নেক্সটে ক্লিক করে দেবো এখানে নেক্সটে যখন ক্লিক করে দেবো এখানে একটা প্রাইভেসি ফ্যাক্টর চাবো তো আমি এখানে যে প্রাইভেসিটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনোটা দিতে পারেন তো প্রাইভেসিটা দেওয়াই বেটার হবে মনে হয় যে আপনার ডেটাগুলো কেমনে থাকবে তারপরে গেট স্টার্ট এখানে ক্লিক করলে আমাদের কিন্তু অ্যাকাউন্ট খোলা শেষ তো আমরা এখান থেকে $5 পাওয়ার জন্য নেক্সট যে কাজটা করতে হবে দেখেন এটা কিন্তু ইথিরিয়াম ব্যাস লিঙ্কেতেও কিন্তু ইথিরিয়াম ছিল এখনও যারা ভিডিওটাতে লাইক দেন অবশ্যই ভাই একটা লাইক দিবেন তো তারপরে দেখেন ইথিরিয়ামের কিন্তু প্রজেক্টগুলো একদম স্ট্রং হয় তো দেখেন এইখানে বলে দিয়েছে কিন্তু তারা আপনাকে $5 সোয়াপ টোকেন দিবে এবং পার রেফারে $5 দিবে কিন্তু এখানে কথা আছে লিঙ্কের মতো যে বোথ কিন্তু আপনাকে আইডেন্টিটি ভেরিফাই করতে হবে তো এখন আমরা যে কাজটা করব তাদের একটা এক্সটেনশন আছে সেই এক্সটেনশনটা আমরা ডাউনলোড করবো এবং কি আমাদের যে কেবি ব্রাউজার আছে বা আপনি যদি কম্পিউটার ইউজার হন যে কোনো ব্রাউজারে এক্সটেনশনটা আপনি অ্যাড করতে পারেন তো আমরা এখন এক্সটেনশন অ্যাড করবো এক্সটেনশন অ্যাড করার জন্য আমাদের যে কাজটা করতে হবে আমাদের চলে যেতে হবে আবার সেই পোস্টটাতে আমাদের টেলিগ্রাম পোস্টে গিয়ে দেখবেন এখানে ডাউনলোড এক্সটেনশন নামের একটা অপশন দেখতে পারতেছেন এটা কপি করবেন কপি করার পরে চলে যাবেন আপনার কেবি ব্রাউজার তো আমি যারা ফোন ইউজার তাদেরকে রিকমেন্ড করবো আপনারা কেবি ব্রাউজার ইউজ করবেন কারণ কেবি ব্রাউজার দিয়ে মানে সুবিধা হয় এক্সটেনশন অ্যাড করা আর কম্পিউটার ইউজাররা যে কোনোটা ইউজ করতে পারেন তো এখানে লিখবো KIWI কেবি ব্রাউজার এখানে লিখে এটা চলে যাবেন তারপরে সার্চ বারে যাবেন এখানে সার্চ বারে ওপেন করবেন সরি আমি এটাকে যদি ই করি নিউ ট্যাব দিই নিউ ট্যাব নিয়ে এখানে সার্চ বারে ওপেন করবেন ওপেন করে এখান থেকে সার্চ বারে এটা পেস্ট করবেন পেস্ট করার পরে এটাতে ক্লিক করে দিবেন এবং কি এন্টার দিয়ে দিবেন এন্টার দেওয়ার পরে দেখবেন যে এখানে আপনার এক্সটেনশনটা আসে চলে আসবে এটা একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এক্সটেনশন চলে আসবে তো এক্সটেনশন চলে আসার পরে এক্সটেনশন অ্যাড করবো আমরা অ্যাড করার পরে নেক্সট স্টেপ দেখাবো কীভাবে KYC করবেন এক্সটেনশন অ্যাড করার জন্য এইখানটায় ক্লিক করে দেবেন এখানে অ্যাড টু ক্রোম এটাতে ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে তারপরে আপনার এক্সটেনশনটা ই হবে তারপর ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করলে দেখবেন যে আপনার এক্সটেনশন অ্যাড হয়ে যাবে দেখতেই পারতেছেন এখানে লোডিং হচ্ছে চেকিং হচ্ছে চেকিং হওয়ার পরে দেখেন এখানে চেকিং হওয়ার পরে এখানে এই অপশনটা
চলে আসবো। তো আমাদের যে কাজটা করতে হবে, এখানে থ্রি ডট মেনু যা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এদিকে দেখবেন যে আমাদের এই যে দেখেন এইটা কিন্তু এক্সটেনশন অ্যাড হয়ে গেছে। তো আমরা এখানে ক্লিক করে দেবো, এখানে ক্লিক করে দিলেই দেখতে পারবেন যে আমাদের টিভি ব্রাউজার এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। তো তারপরে আমাদের যে কাজটা, এখানে একটা কিউআর কোড দিবে তারা, এক্সটেনশনটা আমাদের যে ইয়া আছে মানে আমাদের যে অ্যাপ আছে, অ্যাপে আমাদের লগ ইন দিতে হবে। আপনি এই কিউআর কোডটা অ্যাড করা একটু ঝামেলা, তো তার জন্য আপনাকে অবশ্যই এই কিউআর কোডটা কোনো কম্পিউটার বা আপনাকে, কারণ একটা ফোন থেকে তো আর করা যাবে না, এই কিউআর কোড এই ফোন দিয়ে আপনাকে স্ক্যান করতে হবে এবং কি অন্য ফোনে কিউআর কোডটা রাখতে হবে। তো তার জন্য আপনি এটা স্ক্রিনশট নিয়ে নেবেন, এটাকে স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে ওইটা অন্য ফোনে নিয়ে নেবেন। নেওয়ার পরে তারপরে এটা স্ক্যান করবেন, কীভাবে করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। আমি এটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, তারপরে আমি একটা অন্য ফোন ওপেন করতেছি। তো আপনি আপনার যে কিউআর কোডটা আছে সেটা অন্য ফোনে নেবেন। নেওয়ার পরে আপনি যে ফোনে আপনি এই লোয়া সোয়াপটা অ্যাপটা ডাউনলোড করেছেন বা অ্যাকাউন্ট করেছেন সেই ফোনটাতে চলে যাবেন এবং অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনি এখান থেকে দেখতে পারবেন এই যে এই অপশনটায় যাবেন, এই যে এখান থেকে এই অপশনটায় যাবেন, সরি আমি দেখাচ্ছি, এই এই অপশনটায় যাবেন, এই যে ডেটা পয়েন্ট নামের এই অপশনটায় যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পারবেন কানেক্ট ব্রাউজার, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে কানেক্ট ব্রাউজারে ক্লিক করলে তারপরে আপনি এখানে অ্যাপ ইউজ, ওয়েন অ্যাপ ইউজ এটাতে ক্লিক করে দেবেন এবং কি এখানে ক্যামেরাটা ওপেন হয়েছে, কিন্তু এইখানে আপনি কিউআর কোডটা ধরবেন। কিউআর কোডটা ধরলেই আপনি যে ওই কিউআর কোডের এক্সটেনশনটা সেটা অ্যাড হয়ে যাবে। তো আমি এটা অ্যাড করে নিচ্ছি। আপনি স্ক্যানারে যখন এটা স্ক্যান করবেন, স্ক্যান করার পরে দেখেন এখানে কনগ্রাচুলেশন জানিয়ে দেবো এবং কি ডান, আপনার অ্যাকাউন্টটা এখানে কানেক্ট হয়ে গেছে এক্সটেনশনের সাথে। তো এখন আমাদের যে কাজটা, এখানে আপনি এই যে কানেক্ট ইউটিউব এটাতে ক্লিক করতে পারেন। এটা একটু ঝামেলা করতে পারে আপনাদের, না হইলেও এটা সমস্যা নাই, তবে এটা করলে ভালো হবে, আমাদের পেমেন্টে কোনো সমস্যা হবে না। এটাতে আপনি একটা ক্লিক করে দিতে পারেন, তারপরে আপনি যত মেইলগুলো আছে সকল মেইলগুলো চলে আসবে। এখানে আপনি একটা ফালতু মেইল দেবেন, আপনার যে ফালতু মেইলটা আছে সেই মেইলটা দিবেন, মানে আপনি ফালতু মেইল মানে আপনার যে মেইলটা কাজে লাগে না, যেহেতু আমরা এটা সিকিউরিটি প্যাটার্নের জন্য ই হতে পারে। তো তার জন্য আপনি এখানে আপনি ই করবেন, একটা মেইল সিলেক্ট করবেন। তো আমি এখানে একটা মেইল দিয়ে নিচ্ছি, যে কোনো একটা আমার একটা মেইল দিয়ে নিচ্ছি। আপনারা এখানে আমি যেটা ভালো মনে করি সেটা হলো আপনারা একটা মেইল ইউজ করবেন যেটা দিয়ে অত একটা কাজ করেন না, এই অ্যাপের জন্য জাস্ট ওই মেইলটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে একটা মেইল দিয়ে নিচ্ছি আমার, মানে আমি যে এই অ্যাপটা যেটা দিয়ে করছি এটা রেসপন্স করতেছে না, মানে এটা কানেক্ট হচ্ছে না। তো আমি আবার যদি ট্রাই করি, দেখি এখানে ট্রাই করি আবার, তো আপনি ওই মেইলটাই দিবেন, মানে যে মেইলটা দিয়ে কাজ করছেন, আমি এখানে অ্যাকাউন্টটা করেছেন ওইটা দিবেন, তাহলে হয়তো কানেক্ট হয়ে যাবে। তো কানেক্ট না হইলে পরবর্তীতে আবার ট্রাই করবেন। তো আমাদের মোটামুটি এখানে এক্সটেনশন অ্যাড করা শেষ। দেখেন এখানে কিন্তু আমাদের এই এক্সটেনশনটার মধ্যে সকল কিছু অ্যাড হয়ে গেছে, দেখতেই পারলেন এখানে আমাদের সকল কিছু অ্যাড হয়ে গেছে। তো এখন যে কাজটা আমাদের এখানে ই করতে হবে, ভেরিফাই করতে হবে। আপনি যদি ভেরিফাই না করেন তাহলে কিন্তু এখানে পাবেন না। লোনকে ওয়ালেটে যেরকম, এখানেও কিন্তু সেরকমই, ভেরিফাই না করলে আপনাকে টোকেন দিবে না। এটা যেহেতু ইথিরিয়ামের একটা অফার, তো কেউ মিস করবেন না। এখনও যারা ভিডিওতে তাদের লাইক দেন না অবশ্যই লাইক দেবেন, এত বড় একটা ভিডিও বানানো হচ্ছে। দেখেন এই যে এটা হলো আপনার রেফারেল লিঙ্ক, এখানে ক্লিক করলে আপনি রেফারেল লিঙ্ক পাবেন এবং কি আপনার রেফারেলে যারা ঢুকবে অবশ্যই রেফার দিয়েই ঢুকতে হবে, নাহলে তো আপনি এখানে অ্যাকাউন্টই খুলতে পারবেন না। তো তারপরে আমরা আপনি ভেরিফাই করার জন্য এইখানটায় ক্লিক করবেন, সেটিং নামের অপশনটা দেখতেছেন এইটাতে ক্লিক করলেন। এটা দেখে যখনই ক্লিক করে দেবেন এখানে দেখতে পারবেন ইউজার সেটিং, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে আপনি নট ভেরিফাইড। এখানে একটা কথা বলি, আপনাকে ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফাই করতে হবে, কিন্তু আমাদের কোনো সমস্যা নেই, আমরা যদি এখানে আইডি কার্ড দিয়ে করি তাও হয়ে যাবে। এখানে তারা অপশনটা দিয়েছে ড্রাইভিং লাইসেন্স, তবে আমাদের সমস্যা নেই। কি করতে হবে, ভেরিফাই আইডি ইউর আইডেন্টিটি এটাতে ক্লিক করতে হবে। এখানে কোনো ক্লিক করতে হবে না, আমি না ক্লিক করে দিয়েছি, আমি ওর যেহেতু নতুন। তারপরে এখানে ক্লিক করবেন, এখানে যখন ক্লিক করবেন দেখবেন এখানে বলতেছে স্ক্যান ইউর আইডি ডকুমেন্ট, তারপরে টেক এ সেলফি, সেলফি নিতে হবে, তারপরে রিভিউ ইউর ডেটা। এই তিনটে স্টেপে কিন্তু আমাদের কাজ করতে হবে, মানে এখানে যখন ক্লিক করবেন দেখতে পারবেন। তো তারপরে যদি আপনি এখানে স্টার্ট নাও এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে দেখতে পারবেন এখানে স্টার্ট নাও ক্লিক করবেন, আপনি এই যে স্টার্ট নাও এই অপশনটাতে আপনি ক্লিক করে দেবেন। আমি স্টার্ট নাও ক্লিক করে দিচ্ছি, দেখেন এখানে কিন্তু আপনি প্রথমে ফেস রিকগনিশন করতে বলতে হতে পারে। তো দেখেন না, সরি এখানে বলতেছে আপনার যে এখানে বাংলাদেশ হ্যাজ সেট অ্যাজ দ্য ইউজিং কান্ট্রি অফ ইউর ডকুমেন্ট, এখানে চেঞ্জ কান্ট্রি, এখানে বলতেছে সেট অফ ইউজিং, যেটি বলুক আমাদের বাংলাদেশ অলরেডি স্ট্যাক করে নিয়েছে যে আমরা কোন দেশে। তো তারপরে এখানে পাসপোর্ট বলবে এবং কি ড্রাইভিং লাইসেন্স। তো আমরা যেটা হোক ড্রাইভিং লাইসেন্স আমরা ক্লিক করবো, এখানে ক্লিক করে আমাদের যে আইডি কার্ডটা আছে আইডি কার্ডটা দিব। তো ফার্স্ট টাইম যদি না হয় আপনি আবার সেকেন্ড টাইম ট্রাই করবেন, ট্রাই করে আপনার আইডি কার্ডের ফ্রন্ট পেজ ব্যাক পেজ তারপরে আপনার যে ফেস আছে ফেসটাকে ই করতে বলবে, সেম টু সেম আপনারা ফেস ডিওতে যেরকম করছেন, তারপরে আপনি লোনকেতে ছিল না, লোনকেতে
ছিল না, তো অন্য অন্য অ্যাপে যেরকম করেন সেভাবে আপনি এখানে সাবমিট করলে আপনার হয়ে যাবে, এখানে ইয়াটা আইডেন্টিটি মানে ভেরিফিকেশন হয়ে যাবে। তো আপনি এইভাবে করে নেবেন, আমি এটা দেখাইতে পারতেছি না কারণ আমার এখানে লাইট নাই, আমি একটু বাইরে এসে ভিডিও করতেছি, আমি একটু গ্রামে আছি, তারপরেও করতে হচ্ছে। আপনাদের অফারটা মিস যেন না হয়, লুনকেতে অনেকেই মিস খেয়েছেন, তো এখানে যেন মিস না খান। তো আপনি ফ্রন্ট পেজ দিবেন, তারপর ব্যাক পেজ দিন, তারপরে আপনি এখানে সাবমিট করে দিলে এটা হয়ে যাবে। ফার্স্ট টাইম যদি না হয় আবার করবেন, আপনি আবার করলে ইনশাল্লাহ হয়ে যাবে, এবং কি সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। আমি এটা দেখাচ্ছি না, আমি পরে করে নিচ্ছি, কারণ যেহেতু আমি বাইরে আছি তো আমাকে কিন্তু এখন করা সম্ভব হচ্ছে না। আমি দেখাইতে চাইছি যে আপনাদের এটা করব। মাই ওয়ালেটে ক্লিক করলে এখানে আপনার ওয়ালেটটা দেখতে পারবেন, এবং কি এই ওয়ালেটই কিন্তু আপনাকে টোকেনটা দিবে। এখানে কেউ মিস করিয়েন না ভাই, এখানে মানে কোনোভাবেই মিস করবেন না। আনলিমিটেড যে টিক্সটা আছে সেটা আমি আপনাদের পরে দেখাবো, আপনারা যদি একাধিক ভোটার আইডি কার্ড দিয়ে করতে চান তাহলে করতে পারবেন, সেটা নেক্সট ভিডিওতে দেখাবো। তবে লোনকেতে যেরকম ধরা খেয়েছেন ভাই, এরকম ধরা আর এখানে খায়েন না। আপনাদের এখানে রেফার কোড আছে, পার রেফারে মানে আপনি $5 করে পাবেন, এবং সেও পাবে $5, মানে $5 মানে $5 পরিমাণ টোকেন পাবেন। তো ইথেরিয়ামের প্রজেক্ট অবশ্যই একটা স্ট্রং প্রজেক্ট হয়। লোনকে যেমন অনেক টাকা দিয়ে গেল ভাই, আমি অনেক লস খেয়ে গেছি, অনেক কিন্তু অনেক টাকা পেয়ে গেছে। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আপডেট নিয়ে। এখানে কিন্তু অনেক কামিং সুন ব্যাপার আছে। এই যে দেখেন অ্যাকাউন্ট ভেরিফাই নামের অপশন আছে, মানে আমরা ভেরিফাই তো করি নেই, করবো। তো আপনারা অবশ্যই ভেরিফাই করবেন, ভেরিফাই না করলে কিন্তু কেউ টাকা পাবেন না। আপনি যাকে রেফার করবেন সেও তো পাবে না, আর আপনিও পাবেন না। অবশ্যই ভেরিফাই করতে হবে, না হলে কিন্তু আপনি এখানে আপনার যে টোকেনটা সেটা পাবেন না। লোনকেতেও যেরকম ভেরিফাই ছাড়া দিত না, এরকম আমার লোনকে ঢুকছে 100 জনের মতো, কিন্তু ভেরিফাই করতে মাত্র মনে হয় 10-12 জন, আর 100 জনের মধ্যে 10-12 জন বুঝতেই তো পারতেছেন, মানে তারাও পায় নাই, আমি তো নিজেও পাই নাই। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই, অনেক অনেক কষ্ট করে ভিডিওটা করলাম। অবশ্যই লাইক দিবেন, আর আপনাদের কমেন্টে মতামত জানাবেন, যে কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।